অশহায়েদের বাসনা করো হে খোদা পূরণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন সলাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আর সলাতুয়াস আলাইকা মো আলিকাইয়া রসুর আল্লাহ ওয়ালা আলিকা অসফা ভিকায়া হাবিবাল্লাহ আলাইকা সলাতুয়াস সালাম আলীকায়া নবীগুল্লহ ওয়ালা আলিকা অসফা ভিকাইয়া নুর আল্লাহ অনুষ্ঠান রুফানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে উপস্থিত হয়েছে আর এই রূপানী চিকিৎসা অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের জবাব কোরআনে পাক থেকে আহাদিসে বার্কা থেকে বুজুরগানের দিন রহিম মহামুল্লাহ তা আয়লা এনাদের বাণীসমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিদার শেখে রিকত আমির আহলে সুন্নত হজরত মা মাউলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কদরি দামদ বরকাত আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ না করুক আপনিও কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন প্রেশানগ্রস্ত রয়েছেন অভাবগ্রস্ত রয়েছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন আপনাদের কল এস আমাদের কাছে পৌঁছা মাত্র ইয়ের জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে বিগত অনুষ্ঠানগুলোতে আপনারা যারা আমাদেরকে কল করেছেন সেই কলগুলো আমরা আজকের জবাব দেওয়ার চেষ্টা করব এবং এস এম এস এবং হোয়াটসঅ্যাপ পাশাপাশি কমেন্টসগুলোর জবাব দেওয়ার আমরা চেষ্টা করবশা আল্লাহ আসুন আমরা দুরুদে পাকের ফজিলাত জেনে নিই প্রিয় নবী রহমতুল্লাহ মিন শফি উল মুজলিমিন আল্লাহ পাকের শেষ নবী হজুর সলিল্লাহিবস্লাম ইরশাদ করেছেন যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দুরশ্বরী পাঠ করা কেননা আমার উপর দুরস্বরী পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী সাল্লু আল হবিব সলিল্লা সাল্লাম সাহিলাম সালাম রসুল্লাহ আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কল দিকে যাব দেখব যে কোন স্থায়ী বে থেকে কোন সমস্যা তিনি আমাদেরকে কল করছেন জি কল চালিয়ে দিন আমার নাম মনিরুজ্জামান চাঁদপুর আমার ছেলে মেয়ে দুজনেরই টনসিলের সমস্যা রুয়ানি চিকিৎসা চাই টনসিলের সমস্যা আছে জি সাথেই থাকুন নেক্সট কল মোহাম্মদ মহিরুদ্দিন

আবার বেশি গরম থেকেও বাঁচাতে হবে দেখা যায় অধ অত্যাধিক ঠান্ডাতেও সমস্যা হয় টনসিলের রোগীদের আবার অত্যাধিক গরম গরমে ঘামিয়েও ঠান্ডা লেগে যায় টনসিলের সমস্যা হয়ে যায় ছোটো মানুষ দেখা যায় গ্রামে যদি থাকে তাহলে পুকুরে অনেকক্ষণ ধরে গোসল করতে চায় অথবা বাসাবাড়ি হলেও সেখানেও আপনার ওয়াশরুমে ঢুকে পানি এগুলো ই করতে থাকে যার দরুন ঠান্ডা লেগে যায় আল্লাহ পাক আসানি দান করুন সেজন্য ফাতি হা বার পাঠ করে পানিতে ফ্রু দিয়ে ওই পানি আপনার ছেলে মেয়ে দুজনেরই পান করাতে থাকুন আল্লাহ পাকের দয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আশা করছি টনসিলের সমস্যা থেকে আল্লাপাক না যার দান করবেন ইনশা আল্লাহ আসি নয়নুদ্দিন ভাই বান্দরবন থেকে আমাদেরকে জানিয়েছেন আপনার বাচ্চার স্মরণশক্তি কম তো যাদেরই স্মরণশক্তি কম বাচ্চাদের পড়ালেখা মনে থাকে না ভুলে যায় তো তাদের জন্য একটি ওয়াজিফা হচ্ছে বাজারের মধ্যে বাদাম কিনতে পাওয়া যায় বাদাম এই বাদাম কিনে তিনটি বাদাম রাতে ঘুমানোর পূর্বে নিয়ে ইয়া জল জলালি ওয়াল ইকোরম ইয়া জল জলালি ওয়াল ইকোরম ইয়া জল জলালি ওয়াল ইকোরম এই অজিফাটি তিনবার পাঠ করে শুরু ও শেষে একবার করে সহ পাঠ করে তিনটি বাদামের মধ্যে ফু দিবেন ফু দিয়ে একটি বাদাম তখন খাওয়াবেন একটি বাদাম সকালে খালি পেটে খাওয়াবেন আর একটি বাদাম আপনি দুপুরে খাওয়াবেন এভাবে এভাবে করে কন্টিনিউ আমল করলে আশা করি স্মরণশক্তি বাড়তে থাকবে সালা যদি বাচ্চা এতটা বড় হয় যে রোজা রাখছেন আর আপনি এখনই আমল শুরু করতে চাচ্ছেন তাহলে এই আমলটি ইফতারের সময় তারপরে রাতে ঘুমানোর পূর্বে এবং সাহারির সময় করা যেতে পারে বাচ্চাদের ইদানিং দেখা যায় স্মরণশক্তি অনেকটা কম কম হয়ে যাচ্ছে এর পিছনে অনেক অংশে আমরাও দায়ী হচ্ছি কেননা দেখা যায় যে লেখাপড়ার দিকে যদি মনোযোগী না হয় তাহলে কিন্তু ওই লেখাপড়া ঠিকমতো হয় না যে কোনো কাজ মনোযোগের সাথে যদি না করা হয় সেই কাজটা সঠিকভাবে হয় না তেমনইভাবে লেখাপড়া হোক এটাও কি আপনাকে মনোযোগের সাথেই করতে হবে এখন বাচ্চারা অনেক সময় দেখা যায় গেমিং নিয়ে ব্যস্ত হয়ে যায় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায় কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে যায় বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায় খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যায় তো মনোযোগ অনেকটাই ওই দিকে চলে যায় যার কারণে বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ হারিয়ে ফেলে এবং সে আস্তে আস্তে করে লেখাপড়া ভুলতে বসে তো সেজন্য আমাদের এই কাজগুলো একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের বাচ্চাদের দিকে যেন লেখাপড়ার দিকে আমাদের অতি মনোযোগ আমাদের হয়ে যায় আল্লাহ পাকানি দান করুন হক ভাই রংপুর থেকে বলেছিলেন স্ত্রী ডায়াবেটিক্স এবং মানসিক সমস্যা তো ডায়াবেটিক্স রোগীদের জন্য আমরা একটা আমল দিয়ে থাকি সুরাবনি ইসরায়েল আয়াত নম্বর আশি এটা আপনাকে তেলাওয়াত করতে হবে তিনবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে হবে যা ডায়াবেটিক্সের সমস্যা আল্লাহ পাকের দয়া হলে সমস্যা থেকে না হবে আর আমলটি সকাল সন্ধ্যা করতে হবে আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে যেহেতু রমজান মাস চলছে তো রমজান মাসে আমলটি করবেন ইফতারির সময় এবং সাহারির সময় এই আয়তকারিমা তিনবার পড়বেন শুরু শেষে দূরশ্বরীপও পাঠ করবেন মানসিক সমস্যার জন্য এখন কি ধরনের মানসিক সমস্যা সেটা তো আপনি বলেননি একটা মানসিক টেনশন হয়ে থাকে জন্য ঈত হয়ে থাকে আরেকটা মানসিক টেনশন উল্টাপাল্টা কথা বলে তো সেটা স্পেসিফিক যেহেতু বলেননি সেজন্য পরামর্শ দিব দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয় এই তাবিজাত রুহানি চিকিৎসার পক্ষ থেকে সংগ্রহ করে নিন আপনার স্ত্রীর জন্য আশা করি আল্লাহ পাকের দয়া হবে ভাই কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন যে বাচ্চা দুষ্টামি করে আর খানা খাদ্য খেতে চায় না পড়ায় মন বসে না তো এগুলো কারণ হচ্ছে দুষ্টমি করে এজন্যই জন্যই হয়তো আপনারা অন্য কাজগুলো করতে চায় সেক্ষেত্রে যখন সূর্য পূর্ব আকাশে লাল আভা দিবে পূর্ব আকাশে লাল আভা অর্থাৎ সকাল হচ্ছে কেবল ফজরের নামাজের পরে তখন এই বাচ্চার পেশানির উপর হাত রেখে পেশানি কপালের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু অজিফাটি একুশ বার পাঠ করার দ্বারা ইনশা আল্লাহ আপনার দুষ্টামি করা বাচ্চাদের দুষ্টামি করে এটা করা থেকে নাজাত লাভ হবেন শাহ আল্লাহ আসলাম পাশাপাশি খানা খাদ্য যে খাচ্ছে না ইয়া ইয়া ইয়াকোম ইয়া ইয়া ইয়াকোমো ইয়া ইয়া ইয়াকোমো এই অজিহাটি একশতবার শুরু শেষে দুষ পাঠ করে আপনার নদীর পানি পরিষ্কার নদীর পানি ফুটিয়ে ফু ওই পানি পান করাবেন অথবা একটি কাগজে লিখে ওই কাগজ বিছিয়ে পানি পান করাবেন ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন কাউনিয়া রংপুর থেকে আশরাফুল ইসলাম ভাই ব্যবসা বাণিজ্য আপনি যাই করেন না কেন কোনোটি উন্নতি হচ্ছে না বাধা আসছে বরকত হচ্ছে না নিষ্ফল হচ্ছে বিফল হচ্ছেন প্রত্যেকটা কাজে তো আপনার ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না উপরন্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না পাক আপনার এই পরীক্ষা থেকে না দান করুন ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য যেন আপনার বাধা না আসে সেজন্য ব্যবসা করার পূর্বে ইয়ার ফি আউ ইয়া ফি ও এই অজিফাটি বিশ বার পাঠ করে যে কোনো জাইজ কাজ শুরু করলে আপনি যেভাবে চাইবেন সেভাবে কাজটা হয়ে যাবেন সালাদা দ্বিতীয়ত আপনি পাঁচ পাঁচত নামাজ পড়ুন আর নামাজের পরে ইয়া আল জালাল ওয়াল ইকরম ইয়াজ জালাল ওয়াল ইকরম জালাল ওয়াল ইকরম এই অজিফাটি পাঠ করতে থাকুন একশত বার করে শুরু শেষে দূরশ্বে সহ এবং আল্লাহ পাক নিকট দোয়াও করুন দেখবেন আপনার অভাব অনাটন দূর হয়ে যাবে যাদেরই এই অভাব অনটন যাচ্ছে না দূর হচ্ছে না এই ধরনের আপনার অভিযোগ রয়েছে তো তাদের ক্ষেত্রে আমি আরজ করব। আপনি আপনার আমলের প্রতি একটু খেয়াল রাখুন আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন কি না আল্লাহ পাক আপনাকে যে সকল কাজ ফরজ করেছেন সেই কাজগুলো আপনি করছেন কিনা যদি না করেন তাহলে অবশ্যই আপনাকে করতে হবে ফরজের পাবন্দি এটা হালাল রোজগারের একটা মাধ্যম উত্তম রোজগারের একটা মাধ্যম রোজগারে বারাকাতের একটা মাধ্যম তো আমরা অনেকেই ফরজের প্রতি দৃষ্টিপাত করি না নামাজ পাচক তো করি না কাজ পেয়ে গেলে কাজের দিকেই আমাদের মনোনিবেশ হচ্ছে কোথায় আপনার আমাদের খেয়াল থাকে ই করার থাকে না নামাজিতে খেয়াল থাকে না কাজ আর কাজ কাজ করতেই থাকে ইভেন এই রমজান মাস চলছে অনেক দুর্ভাগা রোজা রাখছেন আল্লাহ হেফাজত করুক কী জবাব দিবেন যারা রোজা রাখছেন না সেটাও কি আমাদের চিন্তা করে রাখা উচিত কেননা কিতাবে পাওয়া যায় যে ব্যক্তি একটি রোজা কাজা করল কোনো কারণ নাই এমনিতেই কাজা করল অথবা এই রোজাটা যদি আপনার পরবর্তীতে রাখে পুরা সারা জিন্দিগিও যদি রোজা রাখে তাহলে এই একটা রোজার সমপরিমাণ হবে না চিন্তা করুন কতটা এর এহমিয়াত রয়েছে কতটা গুরুত্ব এর রয়েছে এই রমজানের রোজা আল্লাপাক আমাদের ফরজ করেছে অনেকে শুধু শুধু রোজা রাখে না রোজা রাখতে পারে না বলে রোজা রাখতে পারে না অনেক দেখা যায় তার সন্তান ছোট সন্তান নয় দশ বছর বয়স রোজা রাখছে কিন্তু বাবা রোজা রাখছেন আল্লাহ হেফাজত করুন দেখুন যারা কায়িক পরিশ্রম করেন পরিশ্রম পরিশ্রম না করলে আপনি আর ঘরের মধ্যে খাবার জুটবে না তো তারাও কি কাজ অর্ধেক করে ফেলেন রমজানের জন্য কাজ অর্ধেক করে ফেলেন যে আমি অল্প কাজ করব এখন দেখা যায় রমজানে খরচ বেশি তো আল্লাহ পাকের মধ্যে বড়াইকার দান করবে আপনি তো করুন রোজা রাখার জন্য আপনি হিম্মত করুন আপনি মানে রাখার চেষ্টা করুন কাজ কমে যার যেখানেই কাজ কর ভাই আমি রোজা রেখেছি আমি অর্ধেক কাজ করব আমাকে অর্ধেক টাকা দিয়েন আর তার যদি দয়া হয়ে যায় যে এছাড়া রোজা রেখেছে যাও তুমি অর্ধেকই কাজ করো ফুল পেমেন্ট কে জানে আল্লাপাক তার দিলের মধ্যে দয়া ঢেলে দিবেন হতে পারে রোজা রাখার আমরা করুন করি চট্টগ্রাম থেকে আমাদেরকে ইসতে জন্য বলেছিলেন পারভেজ ভাই তো আপনি বলেছেন যে মনে হয় গলায় কি জন্য আটকে থাকে শরীর ও পেটে খারাপ লাগে পেট ব্যথা করে ফেঁপে যায় অসুস্থ মনে হয় তো আপনার ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনার শারীরিক অসুস্থতা পাক আপনাকে শিফা দান করুন আল্লাপাক আসানি দান করুন আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হইয়ু ইয়া হইয়ু ইয়া হইয়ু ইয়া হাইয়ু এই অজিফাটি এক হাজার বার শুরুর শেষে একবার করে দরুসেফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন ইনশাল্লা তালা আল্লাহ পাকে দয়া হবে এবং আপনার এই সমস্যা থেকে নাজাত হবে ইনশা আল্লাহআলা সল্লু আল হাবিব সল্লাহ তল মহম্মদ সাল কি আলহিব জি মনের আশা পূরণ হওয়ার কোন আমল রয়েছে আর কি আমাদেরকে ফেসবুক পেজে কমেন্টস অনেকই করেছেন তো মনের আশা পূরণ হওয়ার আমল বলে দেওয়া হচ্ছে এর উপর আমল করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ইয়া সামি ও ইয়া সামি ও এখন ইয়া সামি ও এমনি পড়লে তো লাস্টে যে আইন রয়েছে আইনের উচ্চারণ হবে না হামজার উচ্চারণ হয়ে যাচ্ছে তো উচ্চারণ সঠিকভাবে করতে হবে ইয়া সামি ও পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করে আল্লাহ পাকের নিকট আপনার জাইজ আশার কথা আল্লাহ পাকে নিকট বলুন ইনশাআল্লাহ আশা পূরণ হবে পাশাপাশি এখন রমজান মাস চলছে আর তাহাজুদ নামাজ আদায় করা একটা সুবর্ণ সুযোগও আমাদের মাঝে এসেছে কেউ যদি মনে করে যে আমি দৈনিক তাহাজুদের নামাজ আদায় করব তাহলে সে পারে চেষ্টা করলে সাহারি খেতে তো উঠতে হবে উঠে ফ্রেশ হয়ে দুরাকার তাহাজুদ নামাজকে নিয়ত করে আর এই সময়টা পাকের বিশেষ তাজাদলি প্রথম আসমানে বর্ষণ হয় আহ্বানকারী আহ্বান করে কে আছো ক্ষমা লাভের জন্য তোমাকে ক্ষমা করে দেয়া হবে কে আছো সম্পদ লাভের কামনায় সম্পদ প্রদান করা হবে কে আছো কে আছো কে আছো এভাবে করে আহ্বান করানো হয় আমরাও যদি একটু চেষ্টা করি এই সময়টা আল্লাহ পাকের কাছে দোয়া করি ইনশা আল্লাহ তালা আমাদের উপর দয়া করবে ইনশা আল্লাহ লিখেছেন আমাদেরকে কুমিল্লা মুরাদনগর থেকে আমার দাদা কোথাও অনেকক্ষণ ধরে বসে থাকলে ওনার পাগুলো ভার হয়ে যায় হাঁটতে কষ্ট হয় এর জন্য রুহানি চিকিৎসা চায় তো এক্ষেত্রে দেখা যায় বৃদ্ধ মানুষ পায়ে পানি জমে আসে অনেকক্ষণ ধরে বসে থাকলে তো সেক্ষেত্রে ডক্টরও দেখাবেন এবং ফুলে গেলে পা যখন ফুলে যায় ভার হয়ে মানে ফুলে যায় তো তখন এই ফুলা স্থানে ইয়া আলিউ আল্লাপাকের এই গুণবাচক নাম ইয়া আলিহু ইয়া আলিহু এই অজিফাটি তিনবার পাঠ করে শুরু শেষে একবার করে দরুশ্রেপ সহ ওই ফুলা স্থানে ফু দেয়ার দ্বারা ইনশা আল্লাহ তালা সমস্যা থেকে নাজাদ হবে এবং ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু একশো এগারো বার শুরু শেষে একবার করে দরুশ্রেপ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করে নেবেন ইনশা আল্লাহ আচ্ছা কাইমুন ইসলাম ভাই লিখেছেন যে আমি ড্রাইভিং শিখছি কিন্তু সেটা অনেক কষ্ট হচ্ছে পারছি না তাই রুহানি চিকিৎসা চাই আমার ভাই চেষ্টা করতে থাকুন যখন আমরা চেষ্টা করব তখন চেষ্টার মধ্যে পাক কামিয়াবি দান করবেন মানুষ চেষ্টা করে আর কামিয়াবি অর্জন হয় আপনার পাশেই আরেকজন শিখছেন তিনি পারছেন আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন ইনশাল্লা চেষ্টা চালিয়ে যান তো এক্ষেত্রে আপনি আল্লাহ কুত ইউদ্দিম এই অজীফাটা বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ পাকের দয়া হবে শাহ আল্লাহ মোহাম্মদ নাইম ফরাজি লিখেছেন ব্রণের সমস্যা দূর হবার কোনো দোয়া আছে কি না যে আছে পাকের গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু তিনবার শুরু শেষে একবার করে দুরশীপসহ পাঠ করে দুই হাতে তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করার দ্বারা তাআলা তোরণের সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ পাক সল্লু আলা আলা হাবীবাহ হিবা মুহমদ ফরিদপুর থেকে লিখেছেন প্রতিদিন সকালে অজু করার পর সর্দি হয় তারপরে ভালো হয় করণীয় কি আচ্ছা এটা কি গরমের সিজনেও আপনার হয়ে থাকে নাকি গরমের সিজনে তো হওয়ার কথা না এমনিতেই তো গরম ঠান্ডার সিজনে হওয়ার কথা যাই হোক যদি এরকম হয়ে যায় তাহলে আপনি এই অজিফাটি পাঠ করুন সুরাফ হাতি হা তিনবার পাঠ করে নিজের উপর ফু দিবেন নিজের উপর ফু দিবেন দেখবেন যে এটা দূর হয়ে যাবেন আলাদা কিন্তু সর্দি লেগে যায় সেজন্য আপনি অজু করা ছেড়ে দেবেন না অজু অবশ্যই করতে হবে যদি আপনার পানি অনেক সময় দেখা যায় এলাকার মধ্যে ঠান্ডা থাকে তো এই ঠান্ডার সময় আমরা অনেক সময় দেখা যায় অজু করতে পারি না তো সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করুন গরম পানি ব্যবহার করার দ্বারাও ইনশাল্লাহ তালা দেখা যাবে যে আপনার ই হচ্ছে তাহলে ঠান্ডা লাগবে না এবং অজু করার সাথে সাথে আপনি পানিগুলো মুছেও ফলবেন তাহলে দেখা যাবে যে এ যে পানি থেকে আপনি ঠান্ডা লাগা থেকে একটু হলেও মুক্তি লাভ হবে ইনশা আল্লাহ তা সাল হাবিব সাল আলা মুহাম্মদ সাল আলিহি আলী আসাল্লাম লিখেছেন আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি যে রুহানি চিকিৎসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনি আমাদেরকে করতে পারেন ইনশা আল্লাহ তাহলে আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে বলছি আমার দুই গালের রগে যন্ত্রণা করে এজন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ পাক শিফা দান করুন এক্ষেত্রে একটি আমল করুন সেটা হচ্ছে ইয়া মগুনি আল্লাপাকের এই গুণবাচক নাম ইয়া মগ্নি ইয় মগুনি এই অজিফাটি একবার শুরু শেষে একবার করে দরুপ সহ পাঠ করে হাতের তালুতে ফুঁ দিয়ে যেখানে যন্ত্রণা হয় সেখানে কি আপনি মালিশ করুন

আপনারা মহজুরের এই সমস্যাতে নাজাদ দান করুন এক্ষেত্রে পাকের গুণবাচক নাম ইয়া আউজিমো ইয়া আউজিমো ইয়া আউজিম ইউজিফাটি সাতবার শুরু শেষে একবার করে দরুশিপসহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করলে প্যাটের যাবতীয় সমস্যা দূর হবে কনস্ট্রিমিশনের জন্য ইসাবগুল এখন তো রমজানে সর্বত আমরা প্রতিদিন হয়তো ইসাবগুল থাকেই তো রাতে ঘুমানোর পূর্বে এবং আপনার ইফতারিত যদি সাবগুলের ইস্তেমাল করা হয় ব্যবহার করা হয় তাহলে আশা করি কনস্টিবিউশন অনেকটা দূর হয়ে যাবে এবং শাক সবজি বেশি পরিমাণে আস জাতীয় বেশি খাবার খেলেও এটা দূর হয়ে যাবে ইনশাল আলাল হাবিব আলা মুহাম্মদ সলিল্লা তল মহম্মদাহিম সালাম সৈদিয়া রসুলল সলিল্লাহিম কুড়িগ্রাম থেকে আমাদেরকে এস এম এস করেছেন যে আমার ছোট বোনের হাফানি আর কাশি এর চিকিৎসা চাচ্ছি আল্লাপাক আপনার এই সমস্যা থেকে নাজার দান করুন হাঁপানি এবং কাশির চিকিৎসা আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা একটা অনুবাচক নাম লিখে দেই যা গোল করে খেয়ে নিতে হয় খেলে হাঁপানির রোগ থেকে কাশি থেকে মুক্তি লাভ হয় এটাও সংগ্রহ করুন পাশাপাশি কাশি থেকে মুক্তি লাভের জন্য ঘুমানোর পূর্বে ঘুমানোর পূর্বে চল্লিশটি কিসমিস এবং তিনটি কাঠ বাদাম নিয়ে বার দুরশ্বরী পাঠ করে ফু দিয়ে খেয়ে নেবেন খাওয়ার পরে পানি পান করবেন না কিছুদিন আমল করার কারণে আপনার কাশি ইনশাআল্লাহ তালা দূর হয়ে যাবে আল্লাহ পাকের দয়া হলেন ইনশা আল্লাহ তহীব আলা তহ আল্লাহ মুহম্মদ সল্লু আলিহিবসাম লিখেছেন যে আমার স্বামীর সাথে শুধু ঝগড়া হয় কেউ কিছু করছে কি না জানতে চাই তো কেউ কিছু করছে কি না জানতে চাইলে আপনার যেটা করতে হবে কল সেন্টারে কল করতে হবে কল করে নাম মায়ের নাম স্বামী স্ত্রী দুজনের নাম এবং মায়ের নাম আমাদেরকে দিয়ে দিলে আশা করছি আমরা আগামী অনুষ্ঠানে এর জবাব প্রদান করবেন তা আলা আর ঝগড়া যদি হয়ে যায় মনোমালিন্য যদি হয়ে যায় তাহলে মিটমাট করে নেবেন এতে ঝগড়া হওয়ার কারণটা খোঁজ করা দরকার ঝগড়া কেন হচ্ছে কার পক্ষ থেকে সমস্যা হচ্ছে তাকে বোঝানো দরকার এবং সেই সমস্যাগুলো দূর করা দরকার সল্ল হাবিব সল্লু তলা আল্লাহ মুহম্মদ সল্লাহ তলা আলিহিআাল্লাম রংপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার পায়ে এক ধরনের লালচে দাগ চর্মরোগ চুলকায় না প্রায় এক বছরের মতো এই দাগ রয়েছে দাগগুলো পায়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে চুলকায় না তাহলে এটা কি ইনফেকশনের মতো কিনা আর যদি চুলকায় না তাহলে চর্মরক্ত বলা যায় না চর্মরক্ত চুলকানির মতো হয় লালচে দাগ অনেক সময় দেখা যায় আঘাতের কারণেও হয় অনেকের যদি শরীর সুন্দর থাকে তাহলে একটু টাচ লাগলেও সেখানে লাল হয়ে যায় এরকমও হতে পারে তো এখন কোনটা সেটা আপনাকে বুঝতে হবে এজন্য আমি পরামর্শ দেব যে আপনি একজন স্কিন বিশেষজ্ঞ ডক্টর দেখান এবং এটা দেখিয়ে আপনি তার পরামর্শ গ্রহণ করুন দ্বিতীয়ত যদি ইনফেকশন থাকে ওখানে যে জ্বালাপোড়া হচ্ছে অথবা ব্যথা হচ্ছে তাহলে আল্লাপাকে গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু তিনবার শুরুও শেষে একবার করে দরশিব সহ পাঠ করে আপনার হাতে ফু দিয়ে ওই স্থানে অথবা ওখানে ফু দিন ইনশা আল্লাহ তাল দয়া হবে দূর হয়ে যাবে ইনশা আল্লাহআলা সাল্লী সল্লায় আল্লাহ মুহম সাল্লাম হোয়াটসঅ্যাপ করেছেন আমাদেরকে আমার বোন অবাধ্য কারো কোনো কথা শুনতে চায় না সেজন্য কোনো অজিফা বলে দিন অবাধ্য ব্যক্তিদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে অবাধ্য ব্যক্তি যখন ঘুমাবে তো তার ঘুমার ঘুমানের জায়গা থেকে তিন ফুট অথবা দুই ফুট দূরে দাঁড়িয়ে সুরাফ ইখলাস শরীফ সুরা ইখলাস কল হু আল্লাহু আহাদ এই সুরা ইখলাস শরীফ একবার তিলওয়াত করবেন আপনার তিলওয়াতের আওয়াজ তার কানে যাবে শুনবে সে কিন্তু ঘুম যেন না ভেঙে যায় এভাবে করে আমলটি করতে থাকুন আল্লাহ পাক দেখবেন যে ইনশাআল্লাহ তালা তাকে বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ ত সল্লুআ আল হাবিব সল্ল তআলা আল্লাহ মুহম্মদ সল্লী ওয়া আলী ও সালাত সালাম আলীকে রসুল্লা সাল আমাদের কি প্রিয় পিরোজপুর থেকে হোয়াটসঅ্যাপ করেছেন আমার চার পাঁচ মাস যাবৎ পেটে ব্যথা করে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ঔষধ খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না খুব চিন্তিত আছি আমাদের অনেক শত্রু আছে তারা আমাদের ভালো সহ্য করতে পারে না ইস্তেখারা করতে চাই। তো ইস্তেখারার জন্য মেহরবানি করে আপনি আমাদেরকে কল সেন্টারতে কল করুন আর পেটের ব্যথা এটা কেউ কিছু করলেই যে পেটের ব্যথা হবে এরকমটা নয় অন্য কারণেও পেটের ব্যথা হতে পারে আপনি ডক্টর কোথায় দেখিয়েছেন যদি এলাকায় ডক্টর দেখিয়ে থাকেন তাহলে আপনি বিভাগীয় শহরে দেখিয়ে একটু দেখানোর ব্যবস্থা করুন সেখানে না হয় তাহলে ঢাকাতে এসে ডাক্তার দেখাতে পারেন আমাদের মেডিকেল কলেজ হসপিটালগুলো রয়েছে বিশেষ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এগুলোতে যদি দেখানো যায় তখন হতে পারে ভালো একটা সমাধান আসতে পারে আমরা অনেক সময় দেখা যায় যে একজন ডক্টরের উপরে আমরা কি করি নির্ভরশীল হয়ে যাই হতে পারে তার যে রিসার্চ অথবা তার ডায়াগনসিস করার যে ক্ষমতা সেটা দ্বারা তিনি আমার রোগটা ধরতে পারে নাই অন্য জায়গায় গেলে হয়তো তিনি ধরতে পারবেন তো এরকমও হতে পারে তো সেজন্য এই কাজগুলো আমরা একটু চেষ্টা করব যে যাচাই করার জন্য এক স্তাইভাইয়ের আপনার দাঁতে খুব ব্যথা এখন যখন দাঁতে ব্যথা তো তিনি দাঁতের ডাক্তার দেখাবেন দাঁতের ডাক্তার দেখিয়েছেন এক্সরে করিয়েছেন এখন ডক্টর বলে দিলেন যে আপনার এই দাঁত উঠিয়ে ফেলতে হবে তো উঠাতে টাকাও খরচ হবে এখন ওই ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে ওই ডক্টরের কাছেই সব কিছু রেখে আসলেন মানে তার প্ল্যান হচ্ছে সে এক সপ্তাহের মধ্যে অপারেশন করে ফেলবে দাঁত তুলে ফেলবে তো হঠাৎ করে কোথাও গেলেন এবং ওখানে কারো পরিচিত ডাক্তার ছিলেন ডেন্টিস্ট ছিলেন তো তার স্বরপন্ন হলেন আবার যে তখন ব্যথা হচ্ছিল তো সাথে সাথে ওখানে গেলেন তো যাওয়ার পর ওই ডাক্তার সাহেব কিছু একটা করে দিল এবং বলে দিলেন যে আপনার দাঁত উঠাতে হবে তো ওই স্লাইভের মানে ভাষ্য হচ্ছে এখন পর্যন্ত ওখানে আর কোনো ইনফেকশনও হয়নি আর ব্যথাও হয়নি আর দাঁত উঠানো লাগেনি তো হতে পারে ডক্টর ডক্টর সবাই ডক্টর কিন্তু আপনার দেখা যায় যে রোগটা ধরার ক্ষেত্রে অনেকে একটু সময় নেয় বেশি আবার অনেকে চট করে ধরে ফেলে অনেকে হাত জশ ভালো তো সেজন্য আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে যেহেতু এখন আমাদের অ্যাভেলেবেল চলে আসছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আবার আসলে দেখা যাচ্ছে সরকারি হসপিটালগুলোতে রুগীদের চাহিদা অনেক বেশি থাকে ডক্টর মনোযোগের সাথে যতটুকু দেখা দেখা দরকার ততটুকু দেখতে পারেন না যেখানে উনি রোগী দেখবেন একশো জন সেখানে তার সিরিয়ালে রোগী থাকে পাঁচশো জন তো বেচারা কী করবেন তো এই জিনিসগুলো আমাদের দেখা উচিত তো যেখানে রুগী কম সেখানে একটু কষ্ট করে যাওয়া দরকার তখন সে সাথে আপনার দেখতে পারবেন এভাবে করে যেহেতু রুহানি চিকিৎসাতে সম্পৃক্ত জন্য আমি একটু এই মাদানি ফুলগুলো আরস্ট করে দিলাম এই জিনিসগুলো আমরা ই করবো আচ্ছা যদি আপনার জটিল রোগ রোগের কথা বলে দিল অথবা কোনো অপারেশনের কথা বলে দিল তো এটাও কি আপনি জাস্টিফাই করে নেবেন আচ্ছা আর একটা ঘটনা বলি আপনাদেরকে তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে একজন রোগীর টেস্ট হলো ল্যাবরেটরি টেস্ট হল ব্লাড টেস্ট হলো তার আপনার এই এইচএস বি বলা হয় যেটা হেপাটাইটিস বি যেটাকে বলা হয় পজিটিভ চলে আসল আচ্ছা ওই রোগীর আগে থেকেই আপনার এর ই দেয়া ছিল আপনার কেউ টিকা দেওয়া ছিল তার সন্দেহ হলো যে আমার তো পজিটিভ আসার কথা না তিনি আবার এই সেম টেস্টটা অন্য জায়গায় গিয়ে করালো দেখা নেগেটিভ চলে আসছে তো অনেক সময় দেখা যায় মিস্টেকও হয়ে যায় তো মিস্টেক হওয়ার ক্ষেত্রে আমাদের একটু আমরা সচেতন হই একটু মেশিন মানুষ তারাই তো করছে মিস্টেক হতে পারে আল্লাহ পাক আমাদেরকে শিফা দান করুন এবং বোঝার আমল করার তফিক দান করুন সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ তয়াল আলী আলসালাম সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসুন আমরা কিছু কলসের দিকে যাব অনেক ইসলামি আমাদেরকে কল করেছেন আসুন আমরা কিছু কল শ্রবণ করি এরপর আমরা আবার আসব আপনাদের এসএমএস এবং হোয়াটসঅ্যাপ দি কমেন্টস এর দিকে যে কল চালিয়ে দিন বিঙ্গালের মধ্যে একটু বলছিলাম আমার নাম নিরব আমার আম্মুর স্বাস্থ্যর লোক এই আমি নিরব অনেক জিজ্ঞাসা চাই লপাক আপনার আম্মুকে শিফা দান করুন আরজ করছি সাথেই থাকুন নেক্সট করুন আবুল বাসার চৌধুরী ওলিয়র দ্বারা লেখা কেনা দাওয়া সিন স্টক করে বাম্পাস আরতে পারে না সেজন্য এনেছি সদা আচ্ছা স্ট্রোক করেছে বাম্পাস নড়াতে পারছেন না অবশ হয়ে গেছে প্যারালাইজড হয়ে গেছে লপাক শিফা দান করুন সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা আরজ করছি টাঙ্গাইল থেকে যিনি কল করেছেন আমাদেরকে তার মায়ের শ্বাসকষ্ট আল্লাহ পাকের গুণপাত্র নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু নয় বার শুরু শেষে একবার করে দুরশেপ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন পাক ইনশাআল্লাহ তাহলে আপনার সমস্যা থেকে নাজাদ আপনি মাকে যদি এটা পান করাতে থাকেন আশা করি সমস্যা থেকে নাজাদ হবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আল্লাহ লাখাই থেকে আবুল বাসাত চৌধুরী ভাই বলেছেন আপনার স্ত্রী স্টক করেছেন আর বাম পাশ নড়াতে পারছেন না মহান রক্তালার প্রতি দোয়া হচ্ছে পাক তাকে অতি দ্রুত শিফা দিক সেক্ষেত্রে আরজ করব যে একটি নতুন থলে নিতে হবে নতুন বর্তন প্লেট হোক পিজ হোক নিয়ে এর মধ্যে লা ইলাহা ইহু লা ইলাহা ইলাহ লা ইলাহা ইল্লাহু এগারো বার লিখবেন লেখার পরে ওই বর্তনে পানি ঝেলে আপনারা পান করবেন আপনার আপনার স্ত্রীকে পান করাবেন ইনশা আল্লাহ আশা করছি সমস্যা থেকে আল্লাহ পাক না জাত দান করবেন ইনশা আল্লাh তাআলা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জি পরবর্তী কল আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম মুহাম্মাদ রাব্বি আমার স্ত্রী বরাবর সবসময় অসুস্থ থাকে শরীরের রোগ ধরা পড়তেছে না এর জন্য ইস্তেহারাত করতেছেন আমার স্ত্রী বড় বোনের নাম মোসাম্মদ শিরিন ওনার মায়ের নাম আনোয়ারা বেগম আচ্ছা আল্লাহ পাক আসানি করুন ইস্তেহারা করছে ইনশাআল্লাহ করা হয়েছে জবাব প্রদান করবো ইনশাল্লাহ শুরুতে বলে রাখি আপনার নামের ক্ষেত্রে আপনি মোহাম্মদ রব্বি বলেছেন তো এই নাম এভাবে বলা এভাবে রাখাও ঠিক না আপনাকে হয়তো গোলাম রাব্বি অথবা ফজলি রাব্বি দুটোর একটা করতে হবে আর নয়তো নাম চেঞ্জ করে আপনি অন্য কোনো নাম আপনি রাখতে পারেন পাকের যেগুলো খাস নাম গুণবাচক নাম এই নামগুলোর শুরুতেই আব্দ কথা আব্দুল আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুর রজ্জাক এই যাদের নাম এরকম আব্দুর রজ্জাক তো শুধু রজ্জাক ডাকা যাবে না শুধু রহিম ডাকা যাবে না শুধু সত্তা ডাকা যাবে না এর প্রথমে এটা যে রব রব হচ্ছে আল্লাহ তো এই রব রাখতে হলে আপনাকে এর আগে ফজলে রব অথবা গোলাম রব এভাবে করে আপনাকে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছি পরবর্তী কল সুলতান হোসেন খুলনা জেলা আমার পাহাড়ের রোগে টান খায় এর জন্য রুহানি চিকিৎসা চাই

আমি রাজশাহী মধুপুর থেকে বলছিলাম সোহাগালি আমার ওয়াইফের চুলকা নিয়ে হয়েছে এর জন্য রোহিনা চিকিৎসা চাই জি নেক্সট কল আমার বাড়ি হলো নতুন রেজিস্ট্রিক বেলাবর থানা আমার নাম হলো মোহাম্মদ কফিল উদ্দিন সমস্যা হলো আমার এক ছোট ছেলেটা কুয়েত এক বছর যেটা চুরি খাইতেছে চুরি দিতে আচ্ছা আচ্ছা নেক্সট কল

আলহি ও যারা আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে আমাদের বলেছেন মিরপুর থেকে গোলাম রব্বি বলেছেন যে যে আপনার স্ত্রী বড় বোন সবসময় অসুস্থ থাকেন রোগ ধরা পড়ছেন তো আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতে ওনার শারীরিক অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্য কোনো আমরা সমস্যা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক শিফা দান করুন আল্লাপাক আসানি দান করুন এজন্য যে অজিফাটা পড়তে হবে পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু অজিফাটি এক হাজার বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করান এবং নিজের শরীরেও ফু দিবে ইনশাআল্লাহ আল্লাপাকের দয়া হলে পাক আসানি করবেন ইনশাআল্লাহ ত শিফা অর্জিত হবে সাল্ল হাবিব সাল্লাহ তলা আল্লাহ মুহাম্মসল্লাহ আলিহিব আলীবাসাল্লাম তারপরে আমাদেরকে বলেছিলেন খুলনা থেকে সুলতান ভাই পায়ের রগে টান খায় অনেক সময় দেখছে ঘুমানোর সময় অথবা এই সময় এরকম একটা সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পায়ের যেহেতু রগে টান খায় তো আল্লাহ পাখের গুণবাচক নাম ইয়া মিনু ইয়া মিনু ইয়া মিনু ইয়া মিনু একশো পনেরো বার শুরুও শেষে একবার করে দর্শিপ সহ পাঠ করে নিজের শরীরে ফু দিবেন এবং পানিতে ফু দিয়ে পানিও পান করবেন এবং রগে যখন টান খেয়ে নেই মানে এখন আপনার সমস্যাটা হয়েছে তো সমস্যা যখন হয়েছে তখন কি করার হয় ওখানে আপনি জলতে থাকেন তো হাত দ্বারা মালিশ করতে থাকেন তো তখন এই অজিফাটা পাঠ করুন ইয়া নি ইয়া নি ইয়ামনি একবার শুরু শেষে দুরুশেফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে কী করতে থাকুন মালিশ করতে থাকুন ইনশা আল্লাহ আসল আল্লাহ পাকে দয়া হবে ইনশাআ দিনাজপুর থেকে নাদিম ভাই লিখেছেন যে ছোটো ভাইকে চাকরি করতে ভালো লাগছে না মানে চাকরিতে যে চাকরিতে চাকরি ভালো লাগে না এখন দেখতে ওনার একটা পরিশ্রমের চাকরি কিনা দেখা যায় পরিশ্রমের চাক চাকরি এই জন্য ভালো লাগছে না তো অভ্যস্ত হয়ে যাবে অনেক সময় আস্তে আস্তে অভ্যস্ত হবে আবার ফ্যামিলি যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তখন অনেকের চাকরি করতে ভালো লাগে না আবার অনেকের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো না তার উপরে ডিপেন্ড ভালো না লাগলেও করতে হবে কি করব কোথায় যাবে বেচারা তার মাধ্যমেই পাক তার পরিবারের রিজিকের ব্যবস্থা করেছেন সেক্ষেত্রে তো এই কাজ করতেই হবে তো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইয়ে রয়েছে আল্লাহ পাক আসামি দান করুন তো আপনার ভাইকে ছোটো ভাইকে বলবেন তিনি যেন পাঁচ অক্ট নামাজ পড়েন এবং ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একশতবার একটি সাদা কাগজে লিখে এটা তাবিজের মতো বোটে ডান বাহুতে ডান হাতের বাহুতে বেঁধে নেবেন শাহাল্লাহ তার কাজকর্মের মধ্যে মন বসবেন ইনশাআল্লাহ আমিরুল ইসলাম ভাই গাজীপুর থেকে আপনি বলেছিলেন যে দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন আপনার ইস্তে করার জন্য তো আমিরুল ইসলাম ভাই আপনার ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বদ নজর তো অনেক সময় দেখা যায় নজর লেগে যায় মানুষের নজর লেগে যায় তো এই বদ নজর থেকে বাঁচার জন্য ষাট বার সিক্সটি টাইমস লা ইলাহা লহ লা ইলাহা ইহ লা ইলাহা ইল্ এই অজিফাটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন পানিতে ফু দিয়ে পানিও পান করবেন শুরু শেষে শরীফ অবশ্যই পাঠ করবেন বদনজর আশা করি কেটে যাবেন শাহ আল্লাহ মধুপুর থেকে আমাদেরকে বলেছেন সোহাগ আলী আপনার স্ত্রীর চর্মরোগ অ্যালার্জি সমস্যা আপনি বলেছেন পাক শিফা দান করুন এর জন্য যে অজিফাটি পাঠ করতে হবে তা হচ্ছে কোরআনুল করিমের সুরা মিনুন আয়াত নাম্বার চোদ্দো সুরা মিনুন আয়াত নাম্বার চোদ্দো সুরা ম মিনুন আয়াত নাম্বার চোদ্দো একবার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দেওয়ার দ্বারা ইনশা আল্লাহ তা দয়া হবে এবং এই অ্যালার্জি রোগ থেকে না হবে শাহ আল্লাহ তেলাব থেকে আমাদেরকে কফিলউদ্দিন ভাই লিখে বলেছেন যে আপনার ছেলে বিদেশে থাকে কিন্তু ছুটি চাচ্ছে কিন্তু ছুটি দিচ্ছে না হয়তো মালিক আপনার ছেলেকে তার কাজের কারণে অনেক মোহাব্বত করে তার কাজ ভালো ছুটি দিলে তার যে শূন্যের স্থান এটা পূরণ হবে না এজন্য ছুটি দিচ্ছে না কিন্তু ছুটি দেওয়া উচিত বেচারা বাড়ি থেকে কত দূরে ওখানে আছেন ছুটি দেওয়া উচিত আপনারা দোয়া করুন মা বাবা দোয়া করুন এবং আপনার ছেলেকে বলবেন তিনি যখন ছুটি চাইতে যাবেন তখন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু একচল্লিশ বার শুরুও শেষে একবার করে গুরুশিপসহ পাঠ করে তারপর মালিকের কাছে ছুটি যাবেন ইনশাআল্লাহ তার আশা করি তারপর দয়া প্রবশ হবেন এবং ছুটি দিবেন ইনশাআল্লাহ তা রফিকুল ইসলাম ভাই আমাদেরকে বলেছেন যে আপনি স্ত্রী পরিবারের কারো কথা সহ্য করতে পারছেন না উল্টা উল্টা কথা বলে ইস্তেখারা করার জন্য বলেছেন ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে জিন জাদু বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না এটা ওনার পারিবারিক আপনাদের পারিবারিক কলহ আর কি পারিবারিক কলহ হয়তো আপনার স্ত্রীর সাথে ভালো বিহেভ করা হচ্ছে না যার দরুন তার মধ্যে ই হচ্ছে না এবং তার মানসিক টেনশন হচ্ছে যখন মানসিক টেনশন হয় তখন কারো কথা কিন্তু ওইভাবে সহ্য করতে পারে না মানসিক যখন টর্চার করা হয় মানসিক টেনশন যখন হয় তখন অধিকাংশ সময় মানুষ অস্থিরতা বোধ করে তার কাছে ভালো কথা বললেও তার ভালো লাগে না এরকম হতে পারে তো আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন লা হেউলা শরীফ লা ওয়ালা সহিশুদ্ধভাবে শিখে এটাকে পাঠ যেন করেন দৈনিক কমপক্ষে নিরানব্বই বার পাঠ করবেন তালা তা সমস্যা আশা করি দূর হয়ে যাবে আপনারাও তাকে সাপোর্ট করুন কথা সহ্য হচ্ছে না তো তাকে বুঝান তাকে বুঝালে আশা করি ঠিক হয়ে যাবে আল্লাহ তা

গাইবান্ধা থেকে আমাদেরকে লিখেছেন আমার মায়ের মাথার সমস্যা এবং শরীরে খুব অ্যালার্জি কেউ কেউ কিছু করছে নাকি কেউ কিছু করছে নাকি জানতে চাইলে তো রোগীর নাম রোগীর মায়ের নাম আপনাকে দিতে হবে আচ্ছা যাই হোক এর জুহানি চিকিৎসা বলে দিই মাথায় সমস্যা হলে মাথার উপর হাত রেখে এই অজিফা উস্কুন লাহু মা নাহারি সাক্কাং সকিলি অহু আস-সামিউল আলিম উস্কুন উসকুন সকিলি লাহু মা মাফিল্লাই নাহারি অহুয়স শামী উল আলিম উস্কুম তুকি লাহু মাফিল্লাই না আলিম এই অজিফাটি আপনি পাঠ করতে থাকুন সাতবার পাঠ করবে পাঠ করে মাথায় ফু দিবে ইনশাল্লাহ আল্লাহ ব্যথা দূর হয়ে যাবে মাথার সমস্যা মস্তিষ্কের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আলা যদি তিনি পড়তে না পারেন তাহলে তিনি মাথায় হাত রাখবেন অন্য মাহরিম যিনি থাকবেন তিনি পাঠ করে আর অ্যালার্জির সমস্যার জন্য একটু আগে আমরা দিফা দিয়েছি সেটা হচ্ছে সুরা মিনুন আয়াত নাম্বার চোদ্দ একবার তিলওয়াত করে শরীরে ফ্রু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তালা আশা করি সমস্যা হয়ে যাবে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদেরকে এস এম এস করেছেন আমার শরীরে রক্ত কম ডাক্তার প্রচুর খাওয়া দাওয়া করতে বলেছে আমি কি রোজা রাখতে পারবো তো রোজা রাখতে পারার না পারার তো এখানে জবাব দেওয়া হচ্ছে না আপনার শরীরে রক্ত কম সে জন্য খাবার যেটা খাওয়ার জন্য বলেছেন যে খাবারগুলোতে রক্ত বেশি হয় সেই খাবারগুলো আপনি বেশি খেতে পারেন এবং পাশাপাশি ইয়া সালামু ইয়া সালামু এক লক্ষ পঁচিশ হাজারবার ইয়া সালামু এক লক্ষ পঁচিশ হাজারবার পাঠ করে এক বোতল পানির মধ্যে ফু দিয়ে পানি পান করতে থাকুন ইনশাআল্লাহ আপনার রক্তশূন্যতা দূর হবে ইনশাআল্লাহ তা আর যে খাবারগুলোতে আপনার রক্ত বাড়বে আনার রয়েছে কচুর শাক রয়েছে আরও যে আয়রন জাতীয় যে খাবারগুলো সেই খাবারগুলো আপনি খেতে থাকুন ইফতারি থেকে শুরু করে সাহারি পর্যন্ত খেতে থাকুন রোজা রাখাতে তো কোনো প্রবলেম আমার মনে হয় না হওয়ারই কথা পানিও বেশি পান করুন এই সময়গুলো লকে রমজানের ওসিলা নিয়ে দোয়া করলা রমজান আমি রোজা রাখতে চাচ্ছি তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও তুমি আসান করে দাও আমার জন্য আর পাক দয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাপাক চাইলে কী না করতে পারে তারপরে ডক্টরের একটু পরামর্শ নিয়ে নেবেন যে আমি চাচ্ছি ইফতারি থেকে স্যারি পর্যন্ত ভালো করে খাবার দাবার খাবো এবং রোজাটা রাখতে চাচ্ছি এবং ডক্টর হতে হবে আপনার যিনি পরহেজগার মোত্তাকি যে ইসলাম সম্পর্কে জানেন ইসলামের ই যে দিক নির্দেশনা আল্লাহ তালার পক্ষ থেকে সেটা যেন জানেন আমাদের সমাজে অনেক ডাক্তার সাহেব রয়েছেন তারা একটু হলেই মানে একটু হলেই বলে দেয় রোজা রাখা যাবে না চেয়ারে বসে নামাজ পড়তে হবে একটা তো ই রয়েছে আপনার রেস্ট্রিকশন রয়েছে যে এই পর্যন্ত যখন একবারে হচ্ছে না তখন এটা হতে পারে তো দেখা যায় দিব্যি হাঁটা চলা উঠা বসা করছে সে চেয়ারে বসে নামাজ করছে পাক আসানি দান করুন আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন এবং পবিত্র রমজানগুলো পালন করা তৌফিক দান করুন আমিন দশ শ্রোতা রুহানিতে কিছু অনুষ্ঠানের সময় কম আসুন আমরা যাব। দোয়া করব যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন। দোয়ার মধ্যে সামিল হয়েছেন আল্লাহ মা আমি লাহ ম রব্বানা আ তিন দুনিয়া হাসানা ফিলা খেরতি হাসানা মফিনা আদা বনার ইয়া মোকল্লিবান কুলু সাব্বিদ কুলু বান আদি নিক আল্লাহ মা ইন না কা আফুফুল করীম তোফিফ বলে আমাদের আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান মতে গুনাহগুলোকে মাফ করে দাও মুসলমানদের ঋণগ্রস্ততা বেকারত্বতা সন্তানহীনতা হেতুক মামলা মোকদ্দমা পেরেছেনি সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও আসমানিবালা জমিনীবালা হওয়াইওয়ালা থেকে আমাদেরকে আমাদের ঘরকে দেশ ও জাতিকে হেফাজত করো মৌলা আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করে দাও সুস্বাস্থ্য মসজিদ করে দাও আমাদের মরভোমিন্দের উপর দয়া করো মওলা আমাদের সকলের উপরে আফিয়াত নসিব করো আল্লাহ আমির আহলে শখামাই আহলেসন্নাত মাসাকে আহলে নেক হায়াতে মধ্যে বারাকাত দান করো তাদের শারীরিক সুস্থতা নসীব করে দাও আমাদেরকে বারবার হ্যাজে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসীব করো আল্লাহ দাওয়াত ইসলামীকে যারা জাকাত ফিতা দান অনুদান দিয়ে রমজানে সহযোগিতা করছেন আল্লাহ ইফতারির মধ্যে সাহারির মধ্যে আমাদের যেখানে যেখানে ইতকাফ হচ্ছে সেখানে সহযোগিতা হচ্ছে আল্লাহ সকলের এই দান অনুদানকে সহযোগিতা তোমার দরবারে কবল মঞ্জুর করো এর রসিলাতে আল্লাহ তাদের আয়ের মধ্যে রোজগারের মধ্যে কোটি কোটি বরাকাত দান করে দাও আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাই বা দান করে দাও আল্লাহমা ইন্নি আস আলু কাল মুআ ফিদ্দিন ইবাদ দুনিয়া বলা আখের আল্লাহমা রব্বির হম হুমা কেমা রব্বা ইয়ানি সগীর وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وحكي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله <applause>